হ্যালো গাইজ কী অবস্থা কেমন আছেন নিঃশ্বাস ভালো আছেন আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স বিডিয়া চ্যানেল গাইজ আজকে আমি আপনাদের জন্য স্কুবি ওসম একটি কে ডাব্লিউ জিটির ভিজিট এবং ইমেজিং একটি আইকন প্যাক দেখতে পারবেন আইসক্রিমের সেট আপের জন্য আইসক্রিমের সেট আপটি আমি আপনাদের জন্য একদম ভিন্ন ধরনের স্টাইলে সেট করেছি যদি এই ধরনের কাস্টমাইজ আর এই ধরনের সেট আপ আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ গাইজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলাইকনটি অন করে দেবেন এতে হবে কি যখনই আমরা এরকম নিত্য নতুন সিম্পলের মাঝে অসম অসম নবা সেট আপ ভিডিও নিয়ে হাজির হবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে ছলেন গাইজ কমপ্লিট সেট শুরু করা যাও ওয়েলকাম ব্যাক প্রতিটি টুডালে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই যদি এই ধরনের সেট আপ আপনারা করতে চান তাহলে আপনাদের কাছে দুইটি অ্যাপ্লিকেশন থাকতে হবে একটি হলো নোবালঞ্চার অঞ্চার যদি চাই আপনার কাছে নবালঞ্চারটি না থাকে তাহলে উপরের আইবোর্ডে দেখেন আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি ওই ভিডিওটি দেখলে আপনারা নোবাল অঞ্চারের সেটিং সম্পর্কে জানতে পারবেন তারপরে আর একটি অ্যাপ্লিকেশন রয়েছে পেড বারসনের কে জি টি যদি অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর দিয়ে ডাউনলোড করতে চান তাহলে আপনাকে বাই করতে হবে আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশনে দেখে না আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে কে ডাব্লিউ জি টি অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন যদি দুর্নীতি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অল আপনাকে নোবা লঞ্চারটি সেট আপ করতে হবে নোবা লঞ্চারটি সেট আপ করার জন্য আপনাকে নোবা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে যখনই আপনি প্রথমবার নোবাইলচারের অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এইটার কিন্তু এইরকমই দেখাবে তারপরে স্কোর করে একদম নিচে চলে আসবেন আসার পরে এখানে টিকমার্কে ট্যাপ করে দেবেন সাথে সাথে নবালঞ্চারটি অঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে মিনিমাইজ হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নবালঞ্চারটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর এরকম কিনে আপনারা কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবে এরকম লং প্রেস করে রাখুন তারপরে রিমোভে ট্যাপ করে দিন ওয়ান বাই ওয়ান লি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিনটি রিমুভ করে দিতে হবে যেভাবে আমি রিমুভ করে দিতেছি রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে ওপেন করে পর স্কোর করে একটু নিচে আসবেন আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেট ডিফল্ট লঞ্চার এখানে ট্যাপ করুন তারপরে ডিফল্ট নোভা লঞ্চারটিকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনারা স্ক্রিনে চলে আসবেন আসার পর এখন আপনাকে যা করতে হবে ভিডিওর ডিসক্রিপশানে আমি একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে তো গাইস জিপ ফাইলটি আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি তো আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে টারপাটি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি এই অ্যাপ্লিকেশন দিয়ে যে কোনো জিপ ফাইল আপনি খুবই সহজভাবে আনজিপ করতে পারবেন যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনারা ব্যবহার করতে চান তাও দেখেন আমি ভিডিওর ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে রেখেছি চাইলে আপনারা প্লে স্টোর এই অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শ্যু করবে আর যখনই আপনি ভিডিওর ডিসক্রিপশান থেকে জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডার মধ্যে সেভ হয়ে যাবে তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর আপনারা এইরকমই একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন হুম স্কিন সেট আপ বলে এটি একটি জিপ ফাইল এটাকে আনজিপ করার জন্য হালকা এটার ওপর ট্যাপ করুন তারপরে আবারও ট্যাপ করে দিন তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রা হিয়ার তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে যখনই এখানে ট্যাপ করবেন গাইস আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখেন তাহলে আপনারা বিডি স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন আমি অলরেডি বিডি স্ক্রিনে পাসওয়ার্ডটি টাইপিং করে দিয়ে রেখেছি তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে হুম স্ক্রিন সেট বলে তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর আইসকের এই সেট জন্য যতগুলো মেটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলো আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন তো ফার্স্ট অফল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে যেন ওয়ালপেপারে ট্যাপ করুন তারপরে ওপেনে ট্যাপ করে দিন তারপরে এখানে থ্রি ডটে ট্যাপ করুন তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দেবেন তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দেবেন গায়ে সাধারণত আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে যেভাবে ওয়ালপেপার সেট করে থাকেন সেভাবে আপনাকে ওয়ালপেপারটি সেট করে নিতে হবে তারপরে আমি এখানে ডানে ট্যাপ করে দেবো ডানে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আমরা হোম কিনে আসবো আমরা দেখতে পারবো আমাদের ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে এখন আপনাদেরকে যা করতে হবে আবারও নোবাল অঞ্চার একটু ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর স্কোর করে একটু নিচে আসবেন আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর এখানে ট্যাপ করে দিন তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাক আপ তা আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন তো জন্য এখানে আপনাদেরকে থ্রি লাইনে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দেওয়ার পর স্কোর করে যখন একটু হালকা নিচে আসবেন আপনারা এখানে দেখতে পারবেন আমরা জিপ ফাইলটি আনজিভ করেছিলাম যে টাট পার্টি অ্যাপ্লিকেশন যদি আপনি সেম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন তাহলে এখানে দেখতে পারবেন তো আপনাকে আবারও এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি তা আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবে নোভা বেক আপ বলে এই ফাইলটির উপর ট্যাপ করুন সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে তারপরে এখানে ওকেদের ট্যাপ করে দিবেন যখনই ওকেতে ট্যাপ করবে সাথে সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এই পেড বাসনে আইকন পিকটি দেখতে পারবেন এবং লেফট সাইডে এখানে আপনারা এরকম একটি ব্ল্যাঙ্ক কালারের ভিজিট দেখতে পারবেন এখন গাইস আপনাকে যা করতে হবে ব্ল্যাঙ্ক কালারের ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে যখনই ট্যাপ করবেন যদি আপনার হচ্ছে কেআডাব্লিউ জিটি অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে এই প্রবাসনে অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন তো এখানে আপনাকে যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে আসার পর এখানে যে উপরে যে ছোট্ট ফোল্ডারটি দেখতেছেন এই যে ট্যাপ করবেন আপনার সবগুলি ডিভাইসের এখানে নেমগুলো আপনারা দেখতে পারবেন যতগুলো ফোল্ডার আছে সবগুলি ফোল্ডারের নেম দেখতে পারবেন তো আমাদের জিপ ফাইলটির যেহেতু ডাউনলোড ফোল্ডার মধ্যে রয়েছে আমরা ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবো তারপরে এখানে হোম স্ক্রিন সেট বলে যে ফোল্ডারটি রয়েছে এই ফোল্ডারটি ওপেন করে দেবেন আপনারা এখানে কে ডাব্লিউ জিটি একটি ভিজিট দেখতে পারবেন তো আপনাকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে যদি ফার্স্টের টেপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না সেম প্রসেসিং আবারও এখানে উপরে ফোল্ডারে ট্যাপ করে দিন তারপরে আবারও ডাউনলোড ফোল্ডার তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিবেন তারপরে আবার এই উপর ট্যাপ করে দিবেন সাথে সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে গাইস এই ভিজিটগুলি আমি একদম কমপ্লিট কাস্টমাইজ করে আপনাদেরকে দিই শুধু হালকা একটু আপনাকে রিসার্জ করতে হবে তো রিসার্জ করার জন্য আপনাকে এই ভিজিট উপর ট্যাপ করে দিতে হবে যখনই আপনি ট্যাপ করবেন ভিজিটটি এখানে কাস্টোমাইজের জন্য রেডি হয়ে যাবে তো এখানে এটাকে রিসার্জ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে আসার পর যে এখানে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমোভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে হবে সিক্সটি এইট এখানে আমি আপনাদেরকে একটি জিনিস বুঝিয়ে বলতে চাই দেখেন এই যে সাইজটি নিয়েছি এই সাইজটি কিন্তু আমার ডিভাইসের জন্য পারফেক্ট আমার কাছে অনেকগুলি কমেন্ট আসে যে বাই আপনি যে সাইজটি আমাদেরকে দেখান সে সাইজটি কিন্তু আমাদের ডিভাইসের জন্য একদম কমফার্ম হয় না আপনারা জানেন সবাই ডিভাইসের কিন্তু হোম কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের থেকে থাকে যদি এখানে আপনার সাইজটি কমপ্লিট মানে সেম টু সেম সাইজটি আপনার ডিভাইসের জন্য পারফেক্ট না হয় তাহলে আপনি এখানে সাইজটি একটু কমিয়ে একটু বাড়িয়ে নিয়ে নিতে পারেন ঠিক আছে তবু সে আপনারা বুঝতে পেরেছেন কারণ সবার ডিভাইস কিন্তু সেম না ঠিক আছে তারপরে এখানে সাইজটি আপনারা যখনই সিক্সটি এইট নেবেন তারপরে এখানে ওকে ট্যাপ করে দিবেন আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে হালকা রিসাইজ হয়ে যাবে এখানে আপনারা দেখতেছে একটি মোবাইল ডায়াল আর আমি এখানে আইকন রেখেছি যদি এই ভিজিটটি সেভ করার পর আর মোবাইল ডায়ালার উপরে ট্যাপ করার পর যদি আপনার মোবাইল ডায়ালারটি এখানে ওপেন না হয় তাহলে এখানে মেনুয়েলি একবারের জন্য শুধু আপনার জেনুয়েন মোবাইল যে অ্যাপ্লিকেশনটি আছে সেইটা সিলেক্ট করে দিতে হবে তো এটা সিলেক্ট করে দেওয়ার জন্য এখানে মোবাইল ডায়ালার আইকনটির উপর ট্যাপ করুন তারপরে এডিটে ট্যাপ করে দিন যখনই এডিটে ট্যাপ করবেন আপনার ডিভাইসের সবগুলি আইকন এবং সবগুলি অ্যাপ্লিকেশন এখানে দেখতে পারবেন তো আপনি শুধু একবারের জন্য শুধু আপনার সেই ডায়ালারটি এখানে আপনাকে ম্যানুয়ালি সিলেক্ট করে নিতে হবে তো দেখেন গাইস এখানে আমি আমার ডায়ালারটি খুঁজে নিচ্ছি খুঁজে নেওয়ার পর দেখেন এখানে আমি আমার ফোন ডায়লারটি এখানে সিলেক্ট করে দেবো সিলেক্ট কনফার্ম হয়ে গেলে ফ্রেন্ডস এখানে এখানে হালকা একটু লেফটে সোয়াইপ আপ করুন টাচে চলে আসুন কাস্টমার ট্যাপ করে দিন তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে একদম নিচে চলে আসবেন আসার পর এখানে ডিজেবল এখানে ট্যাপ করে দিবেন তারপরে এখানে উপরে কনফার্ম সেবে ট্যাপ করে দিবেন কনফার্ম সেবে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন এখানে আপনারা অসম একটি কাস্টমারে দেখতে পারবেন গাইস যখনই আপনি এখানে উপরে সোয়াব আপ করবেন আপনারা এখানে ইমেজিং একটি বেড বেসনে আইকন পেগ দেখতে পারবেন যদি এই আইকন পেগটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আমি বলবো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান অলরেডি এই আইকন পেগের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি তো গাইস আইসক্রিমের সেট আপটি এখানেই শেষ করতে যাচ্ছি যদি এই সেট আপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন তো আইসক্রিমটি এখানে শেষ করতে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং